আসসালামু আলাইকুম। কোডার 7 IT ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফরহাদ হোসেন। আজকে নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আবার হাজির হলাম। কালকে টিউটোরিয়ালটা দেওয়ার পরে আমাকে অনেকেই কোয়েশ্চন করেছেন যে ভাই, আপনার অ্যাকাউন্ট টু জিরো, আপনি নিজে ইনকাম না করে আমাদেরকে দেখাচ্ছেন। ভাই, আমি আপনাদেরকে বারবারই বলেছি, আমি আপওয়ার্কে কাজ করি, আমি ক্লায়েন্টের জন্য কাজ করি, আমি আমার নিজের ড্রপ শিপিং বিজনেস আছে সেটা নিয়ে কাজ করি, এবং এর বাইরেও আমার কিছু ব্লগিং সাইট আছে, আমি সেগুলো নিয়ে কাজ করি। সো আপনারা আমার আর্নিং নিয়ে কোনো কথা তুলবেন না, যে যে ভাই আপনি যদি $1 ইনকাম করে দেখাতেন আমাদের জন্য লাভ হতো। ভাই, আমার ইনকাম দিয়ে আপনারা কি করবেন? তো যাই হোক, আপনাদের সেই কথা রাখার জন্য আমি গতকালকের যে আপনাদেরকে নিয়ে যেই একটা শো একটা তৈরি করেছিলাম, আমি সেই একটা অফ করিনি। সেই একটা দেখুন আমার জন্য আপনার রেভিনিউ জেনারেট করেছে কিনা, আমি আপনাদেরকে সেটা দেখাতে চাচ্ছি। এই যে দেখুন, আমি জাস্ট শুধুমাত্র কোনো ধরনের কোনো সেটিংস চেঞ্জ করা ছাড়া, কোনো কিছু করা ছাড়া, শুধুমাত্র আপনাদেরকে টিউটোরিয়াল বানানোর জন্য একটা অ্যাড তৈরি করেছিলাম। সেই অ্যাডটা দেখুন আজকে আমার জন্য $10 তৈরি করেছে। সরি, $10 না, এটা বেশি হবে। আমি একটু ক্লিক করি, ক্লিক করলে হয়তো আপনারা দেখতে পারবেন। আমি জাস্ট 2 days, 2 দিন, অর্থাৎ গতকালকে এবং আজকে টোটাল 7টা লিড। দ্যাট মিনস আমি অলমোস্ট $12 মতো আর্নিং করেছি, প্রায় $13-এর কাছাকাছি। আমি প্রতি ক্লিকে অলমোস্ট 19 সেন্টের মতো আয় করেছি। তাহলে ভাই, নিজের উপরে কনফিডেন্স বাড়ান। ভাই, আপনারা পছন্দ না হলে আমার টিউটোরিয়াল দেখার দরকার নেই, আমি আপনাদের কাছ থেকে টাকা নিয়ে টিউটোরিয়ালগুলো তৈরি করে আপনাদেরকে শেখাচ্ছি না। আমি আপনাদেরকে যা আগেও বলেছি, এখনো বলছি, আমি যা শেখাচ্ছি সলিড জিনিস শেখাচ্ছি, যেটা আপনি পে করেও কেউ আপনাকে শেখাবে না, আমি গ্যারান্টি দিব। আপনি লিখে নিতে পারেন আমার থেকে, ঠিক আছে? সো আমার আর্নিং কে বিশ্বাস না করে, আমি আর্নিং করি না বিদে আপনি আর্নিং করতে পারবেন না, বা আমি আর্নিং করি না কেন, আমি আমার আর্নিং প্রুফ আগেও দেখিয়েছি, আমি কখনোই দেখাই না। বাট আপনাদের কনফিডেন্স লেভেল গ্রো করার জন্য আমি আগেও দেখিয়েছি, এবং আজকে আপনাদের কথা রাখার জন্য আমি আমার অ্যাডটা অফ করিনি, যেটার জন্য আজকে আমাকে অনেক সময় ওয়েস্ট করতে হয়েছে। তো যাই হোক, আমি এই অ্যাডটা রান করেছি। দেখুন, আমরা যে অ্যাডটা তৈরি করেছিলাম সেটা এখনো রান আছে। এই যে আমি টোটাল 38টা ভিউজ পেয়েছিলাম, আমার টোটাল খরচ হয়েছে প্রায় $8.82-এর মতো। চিন্তা করেন, $8.82 খরচ করে আমি আয় করেছি কত ডলারের মতো? অলমোস্ট $13-এর মতো, ঠিক আছে? তো এখানে আমরা কিন্তু এখনো এটাকে কিন্তু কোনো অপটিমাইজ বা স্কেল আপ কোনো কিছুই করিনি, শুধুমাত্র একটা বেসিক একটা তৈরি করেছি। তো এই আর কি, আমরা একটু দেখে আপনাদেরকে তাইলে বুঝতে পারবেন। এই যে আমরা এই অ্যাডটা গতকালকে তৈরি করেছিলাম, আশা করি আপনাদের সকলেরই মনে আছে, মনে থাকার কথা। যদি না থাকে, গতকালকে যে টিউটোরিয়ালটা তৈরি করেছিলাম, অর্থাৎ আপনারা যদি শিখে যদি আয় করতে চান, গতকালকে যে টিউটোরিয়াল তৈরি করেছিলাম সেটা অবশ্যই দেখে নেবেন। কোডার 7 IT লিখে সার্চ দেওয়ার পরে আপনারা এখান থেকে যে টিউটোরিয়ালটা পাবেন সেটা হচ্ছে আপনার এই টিউটোরিয়ালটা। এই টিউটোরিয়ালটা থেকে আপনারা মূলত শিখতে পারবেন, অর্থাৎ এই আপনারা ফেসবুকে অ্যাড করার মাধ্যমে, ফেসবুকে সিপিএ গ্রুপের অ্যাড দেওয়ার মাধ্যমে যেভাবে আর্নিং করার যে টিউটোরিয়ালটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে এই টিউটোরিয়ালটা। অর্থাৎ এই টিউটোরিয়ালটা কমপ্লিট ফেসবুক অ্যাড ফর সিপিএ মার্কেটিং টিউটোরিয়াল বাংলা, এই টিউটোরিয়ালটা দেখলে আপনারা আইটা মোটামুটি শুরু করতে পারবেন ইনশাল্লাহ। আমার বিশ্বাস, আমি আশা রাখি আপনারা পারবেন। তবে আমি এমন কোনো গ্যারান্টি দিচ্ছি না আপনার রাতারাতি প্রফিটেবল হয়ে যাবেন, রাতারাতি আর্নিংটা শুরু হবে। হয়তো কারোর জন্য 2 দিন আগে, কারোর জন্য 2 দিন পরে, কারোর জন্য 1 মাসও লাগতে পারে, কারোর জন্য 1 দিনও লাগতে পারে। এটা হচ্ছে আপনার দক্ষতার উপরে ডিপেন্ড করবে, আপনার ল্যান্ডিং পেজটা কেমন, আপনি যে টার্গেট করেছেন সেটা কেমন, আপনার ডেইলি বাজেট কেমন, অনেকগুলো ফ্যাক্টরের উপরে এগুলো ডিপেন্ড করে। এটা তার মানে এটা প্রকাশ করে না যে আপনি শুধুমাত্র অ্যাড তৈরি করা মানেই আপনার কি আর্নিংটা শুরু হয়ে যাওয়া, কারণ আপনার অ্যাডটা শিখতে তো অনেক সময় লাগবে। আপনি তো ফেসবুক অ্যাডে খুব বেশি এক্সপার্ট না, আপনার ফেসবুক অ্যাডটা তো আপনি ভালো করে জানেন না। আপনি সেই জিনিসটা বুঝে আসা, আপনার ল্যান্ডিং পেজের সিস্টেমটা আপনার কাছে বুঝে আসা, আপনি যে কাজগুলো করতেছেন সেগুলো বুঝে আসা, আপনার সময় লাগবে, ঠিক আছে? বাট আমি আপনাদেরকে কনফিডেন্স, যেহেতু আপনারা বলেছেন যে আমি যদি যে অ্যাডটা তৈরি করেছি গতকালকে যে টিউটোরিয়াল সেখান থেকে যদি কোনো আর্নিং করে যদি দেখাতে পারি, তাহলে আপনাদের কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে। এখন আপনাদের আর কি বাহানা থাকে, আপনারা আর কি বলতে পারেন? আমি দেখবো আপনারা কত ধরনের কমেন্টস করতে পারেন, আমি শুধুমাত্র সেটা দেখতে চাচ্ছি। আমি আপনাদের সেই আশা পূর্ণ করে দিলাম। আমি গতকালকে থেকে শুধু আজকে টুডে শুধু আজকে লিড পেয়েছি 6টা, এবং টোটাল ক্লিক পেয়েছে 54টা, তার ভিতরে 6টা। দ্যাট মিনস এই 6টা ক্লিকে, 6টা লিডে আমার আর্নিং হয়েছে $10.92-এর মতো। কোন অফারটা প্রমোট করছি সেটা আপনারা জানেন, কোন অফারটা প্রমোট করছি সেটা আপনারা ভালো করেই জানেন। এই অফারটা প্রমোট করছিলাম, ঠিক আছে? আশা করি আপনারা, গতকালকে আমি তার উপর একটা ল্যান্ডিং পেজে তৈরি করেছিলাম, কোথায়, সিপিএল লিডে, সিপিএল লিডে একটা ল্যান্ডিং পেজে তৈরি করেছিলাম, আপনাদের আশা করি সেটাও মনে আছে। আমি বোধহয় এটা একটু চেঞ্জও করেছিলাম, অল্প স্বল্প মনে একটু চেঞ্জও করেছিলাম। এই যে এটা এখানে একটু চেঞ্জ করেছিলাম আমি পরবর্তীতে। তো যাই হোক,
এই অফারটা প্রমোট করছি, এই অফারটা প্রমোট করে দেখা যাচ্ছে আমি মোটামুটি 10, এখন যদি আমি যদি এটাতে যদি আরো যদি এটা যদি স্কেল করি, এইটা যদি ডিজাইনটা যদি আরো সুন্দর করি, বা আরো একটা অ্যাড বাড়াইলাম, বা আরো কিছু অ্যাড বাড়াইলাম, বা আমার বাজেটটা বাড়াইলাম, বা এটা নিয়ে আরো সময় দিচ্ছি, তাহলে অবশ্যই আমার আর্নিংটা বেড়ে যাবে। ঠিক আছে, সো আশা করি আপনাদের কনফিডেন্স লেভেলটা এতক্ষণে বাড়ার কথা, যেহেতু যারা যারা বলেছেন যে ভাই কনফিডেন্সের জন্য হলো দেখান, ঠিক আছে, আমি তো অলরেডি আই করে দেখিয়েছি, এখন আপনারা দেখি আর কি ধরনের কমেন্টস করতে পারেন, বা আপনারা আর কত ধরনের কথা বলতে পারেন। তো আশা করি আর কোনো কথা না বলে এবার কাজে নেমে পড়ুন, কাজে নেমে পড়লে আপনি রেজাল্টটা দেখতে পারবেন, আমার আর্নিং দিয়ে আপনাদের কোনো লাভ হবে না। ঠিক আছে, সো যাই হোক, কথা না বাড়াই শুরু করি। আজকে গতকালকে যে বিষয়টা নিয়ে কথা বলেছিলাম, আজকে তার একটা ফাইনাল ফিনিশিং দিব, অর্থাৎ সেম কাজটা আমরা আজকে অন্য অফারের জন্য করে যাব, এবং সেটা প্রথম থেকে। তো প্রথমে আমি একটা অফার চুজ করে নিব, এখান থেকে আমি এখান থেকে চলে যাচ্ছি অফার টুলস, এখান থেকে মাই অফার্সে চলে যাচ্ছি। মাই অফার্সে যাওয়ার পর আমি এখান থেকে অল কান্ট্রিসে চলে গেলাম। অল কান্ট্রিসে যাওয়ার পরে আমি এখান থেকে একটু অপেক্ষা করি, এখান থেকে এবার আমি যেকোনো একটা অফার চুজ করে নিব, যেকোনো একটা অফার, যেমন আপনি চাইলে এখান থেকে যেগুলো খুব ভালো চলতেছে সেগুলো চুজ করতে পারেন, তবে আমার ইয়া হচ্ছে, আমার সাজেশন হচ্ছে মাঝামাঝিগুলো, অর্থাৎ যেগুলো মাঝখানে থাকে, যেমন এগুলোর এখন কম্পিটিশন অনেক বেশি, যেহেতু এগুলো খুব ভালো কাজ করতেছে, এগুলো সবাই প্রমোট করতেছে, তারপরেও করবেন না আমি কিন্তু তা বলিনি, আমি বলেছি করতে পারেন চাইলে, নিজে যদি কনফিডেন্স লেভেল থাকে আপনি ট্রাই করেন, ট্রাই করতে শিখতে কোনো সমস্যা নেই, আপনি যত বেশি ট্রাই করবেন তত বেশি শিখবেন। এই যে আমি এই অফারটা প্রমোট করছি, দেখুন এখানে এই যে মাই পারফরমেন্স, এই যে এখানে দেখুন সবগুলো জিরো, কারণ আমি এই অফারটা প্রমোট করছি সে কারণে এটা এটা দেখাচ্ছে, এটা মাই পারফরমেন্স হচ্ছে 43.77%, 43.77%, ঠিক আছে, এই এই পার্সেন্টেজটা আমি মোটামুটি, অর্থাৎ অন্যদের এখানে অ্যাভারেজ কনভার্সন রেটটা কত, অ্যাভারেজ কনভার্সন রেট হচ্ছে 24.92, ঠিক আছে, অ্যাভারেজ, অর্থাৎ প্রতি 100 জনের ভিতরে 24 জন কনভার্ট হচ্ছে, আর আমার কনভার্সন রেট কত ছিল, আমার কনভার্সন রেট ছিল হচ্ছে কনভার্সনের 10%, অর্থাৎ 10 জনের মতো করে আমার কনভার্ট হচ্ছে। তো যাই হোক, আশা করি এগুলো বুঝতে পেরেছেন, এতদিন অনেকের দুঃখ ছিল যে আমার অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো, আশা করি আমি সেটা আপনাদেরকে দেখাতে পেরেছি, এবং সেটা আপনাদের সামনে যে অ্যাডটা তৈরি করেছি, আপনাদের সামনে যে ল্যান্ডিং পেজ তৈরি করেছি, সেটা দিয়েই করেছি, আমি এখানে লুকোচুরি কোনো কিছুই করিনি। সো আশা করি এখন আপনাদের কাজের আগ্রহটা বাড়া অনেক বেশি প্রয়োজন। তো চলুন, আমি খুব বেশি কথা বাড়াচ্ছি না, অনেকে বলে আমি খুব কথা বেশি বাড়াই, আসলে মানুষের দোষের তো কোনো অভাব নেই, আমারও হয়তো অনেক দোষ থাকতে পারে। তো যাই হোক, তারপরেও আমি চাই আপনারা আর্নিং করেন, তারপরেও আমি চাই আপনারা কাজ করেন, তারপরেও আমি চাই আপনারা ভালো কিছু করে আমাকে দেখান, আর যে যত ভালো কাজ করে আমাকে দেখাতে পারবেন, মনে করবেন আমি তার জন্য বেশি কাজ করব, অর্থাৎ যে কাজ করেন আমি তার জন্য কোনো কাজ করি না, তাকে কোনো হেল্পও করি না, বাট যে কাজ করতে চায়, যার কাজ করার আগ্রহ আছে, তার জন্য আমি অনেক কিছুই করতে আগ্রহ বোধ করি। তো এখান থেকে আমরা যে কোনো একটা অফার নিয়ে নিই, আমি এখান থেকে যে কোনো একটা অফার নিব, আজকে কোন অফারটা নেওয়া যায়, যে কোনো একটা অফার নিয়ে নিব। আচ্ছা আমি দেখি, আমি মনে হয় একটা ল্যান্ডিং পেজ আগেই তৈরি করে রেখেছি শুধু সময় সেভ করার জন্য, এই অফার, এই আচ্ছা এটা একটু আমরা দেখি, এটা হচ্ছে রানিং দ্য অ্যাপেক্স লিজেন্ড, অ্যাপেক্স লিজেন্ড, এটা মনে হয় জার্মানির জন্য আমি করেছিলাম, করার চেষ্টা করেছিলাম ল্যান্ডিং পেজটা, এটা আবার খোঁজার সময় অনেক চলে যাচ্ছে, যে এই সময়টা সেভ করতে চেয়েছিলাম, মেবি দিস ওয়ান, না এটা না, মেবি এটাই হবে, হয়তো আমার এই অ্যাডটাই হবে, আশা রাখছি আমি এটাই, আমি একটু মিলাই দেখি, ওপেন, এটা হচ্ছে ল্যাটিন সি, আসলে আমার ল্যাঙ্গুয়েজ বোঝা যায় না কিছু, যাই হোক কাজ করতে হবে, কাজ করলে কোনো কিছুই ব্যাপার থাকবে না, কোনো কিছুই কষ্ট হবে না, কোনো কিছুই কোনো ধরনের সমস্যা হবে না, আপনি যত বেশি কাজ করবেন তত বেশি এগুলোর সাথে অভ্যস্ত হয়ে যাবেন। যেমন এই যে এখানে আরেকটা গেম আছে ইউএই এর জন্য, আপনি বিভিন্ন কিছু ট্রাই করতে পারেন, আমি একটু
একটু এখান থেকে সার্চ করার চেষ্টা করি। তারপরে এরপর আছে SIE নিউ এফেক্টস। ওকে পেয়েছি, রাইট, দিস ওয়ান মোবাইল, মোবাইল পিন সাবমিটের জন্য $16 করে পাবেন এবং জার্মানি। তো এটার উপর অলরেডি আমার ল্যান্ডিং পেজও তৈরি করা আছে, খুব বেশি ঝামেলা করতে হবে না, আমি সময় সেভ করার জন্য সেটাও করে রেখেছি, কিভাবে করেছি আপনারা সেটা আশা করি পারবেন। আর আমি এখান থেকে এই যে এই লেখাটা বসিয়ে দিয়েছি, গেমস এর নামটা বসিয়ে দিয়েছি অ্যাপেক্স লিজেন্ড, তারপর হচ্ছে এখান থেকে সেম লেখাটা বসিয়ে দিয়েছি, এটার অর্থ কি দেখে নেন, আর এটার অর্থটা দেখে নিতে চাইলে কপি কপি করে এখান থেকে ট্রান্সলেট ডট গুগল ডট কম, এখান থেকে ট্রান্সলেট ডট গুগল, ডিরেক্ট ল্যাঙ্গুয়েজ দিবেন যদি ল্যাঙ্গুয়েজ ধরতে না পারেন কোন ল্যাঙ্গুয়েজ, এবং এখানে ইংলিশ করে দিবেন, ডাউনলোড দ্য নিউ অ্যাপেক্স লিজেন্ড টিপস। তো যাই হোক, এরপরে হচ্ছে আমরা এখান থেকে এটাকে কপি করে, এটাকে কপি করে আমি এখানে দিয়ে দিলাম, আশা করি সেটাও আমার দেওয়া ছিল, এই যে দেওয়া আছে, আমি শুধুমাত্র ভিউতে ক্লিক দিয়ে, এটা হচ্ছে 23550, 23550, 23550, ওকে ঠিক আছে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমি আপনার ইচ্ছা মতো আপনি চাইলে এগুলোকে একটু সুন্দর করতেই পারেন, আমি সময় সেভ করার জন্য করছি না, আপনার সময় দিলে এগুলো আর অনেক বেশি সুন্দর করা যায়। আর একটা জিনিস মাথায় রাখবেন, যত বেশি নিখুঁত কাজ করবেন, যত বেশি সুন্দর কাজ করবেন, তত বেশি আপনার কনভার্সন রেট, তত বেশি আপনার সেলস, তত বেশি আপনার আর্নিংটা বাড়বে, ঠিক আছে। তো আমি এখান থেকে পাবলিশে ক্লিক দিলাম, যদি কোনো কিছু করতে হয় সেটা পরে করবো, আপাতত পাবলিশ করে দিচ্ছি। ওকে, আমার পেজ পাবলিশ হয়ে গেছে, আমি যদি এবার এখানে ক্লিক করি তাহলে আমার পেজটা দেখা যাবে, আশা করি এটা সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, এবার আজকে আমি যে বিষয়টা করব, একটা জিনিস খেয়াল করেন, অফারটা কিসের জন্য, মোবাইলের জন্য, যেহেতু পিন সাবমিট তাহলে অবশ্যই সেটা ফোনের জন্য, মোবাইলের জন্য। তাহলে আমরা কিন্তু এখানে যে ভিউটা দেখছি এটা হচ্ছে ডেস্কটপ ভিউ, অর্থাৎ এটা হচ্ছে আমার কম্পিউটারের ভিউ, এটা মোবাইল থেকে কিভাবে কেমন দেখাচ্ছে আমি জানি না। তাহলে আমি এখান থেকে মোবাইল টেস্ট ডট মি নামের একটা ওয়েবসাইট আছে, মোবাইল টেস্ট ডট মি, এখানে এসে আপনার এই লিঙ্কটাকে কপি করে আপনি এখানে কোন ফোন থেকে টেস্ট করতে চাচ্ছেন, আমি আইফোন থেকে থেকে টেস্ট করতে যাচ্ছি, গো, রাইট, নট ব্যাড, ঠিক আছে, মোটামুটি খারাপ না। এখানে একটা স্পেসটা বেশি দেখা যাচ্ছে, আমি সেটাকে ডিলিট করতে পারি চাইলে, সেটাকে ডিলিট করার জন্য জাস্ট এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম, এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম, এখন মোটামুটি সব কিছু ঠিক আছে। আমি চাইলে ব্যাকগ্রাউন্ড গুলো চেঞ্জ করে দিতে পারি, আমার যদি পছন্দ না হয় আমি চাইলে ব্যাকগ্রাউন্ড গুলো চেঞ্জ করতেই পারি, স্বাভাবিক। এরপর হচ্ছে আমি এবার আবার যদি টেস্ট করি, রাইট, এখন কাছাকাছি, এই যে এখন কাছে অ্যাপেক্স লিজেন্ড, এখন ওদের ল্যাঙ্গুয়েজটা ওরা বুঝে নেবে যেহেতু জার্মানির লোকের কাছে। এবার আমি যদি অন্য ফোন থেকে যদি টেস্ট করি, যেমন HTC One থেকে যদি টেস্ট করি, তাহলে এখানে দিলাম, তারপর হচ্ছে গোতে ক্লিক দিলাম, এই যে HTC বা এই ধরনের অ্যান্ড্রয়েড ফোনগুলো থেকে এমনই দেখাবে। তো নট ব্যাড, আমরা চাইলে এখানে একটা লোগো অ্যাড করতে পারতাম, আমি আর সময় নষ্ট করছি না, বারবারই বলছি, বারবারই বলছি, নিজেরা করে নেবেন এগুলো নিজেদের মতো, আবার বলি আর না ভাই আপনি আবার একটু করে দেখান, ঠিক আছে, এগুলো নিজেদেরকে করতে হবে, নিজেরা কষ্ট করতে হবে, সবকিছু একজন থেকে পাওয়া যায় না, বা সবকিছু নিজের যদি কাজ না করেন, আমি চাইলে এগুলো রেডি করে দিয়ে দিতে পারি আপনাদের জন্য, বাট নিজে কাজ না করলে, নিজে কিছু না করলে কখনোই শিখতে পারবেন না, কখনোই নিজের ভিতরে দক্ষতা, নিজের ভিতরে কনফিডেন্স আসবে না, ঠিক আছে। অবশ্যই নিজে চেষ্টা করে যেটা করবেন সেখান থেকে $1 আর্নিং করলে সেটার ভিতরে একটা সফলতা পায়, সেটার ভিতরে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে। তো মোবাইল থেকেও টেস্ট করে নিলাম, মোটামুটি টেস্ট আমার কাছে ভালোই মনে হচ্ছে, আমি চাইলে এখান থেকে আরো ছোটখাটো ফোন আছে সেগুলো দিয়ে টেস্ট করতে পারি, সেটা দিয়ে করে দিলাম, নট ব্যাড, চলবে আপাতত। ওকে, এরপর হচ্ছে আমাদের ফেসবুকে অ্যাড করার পালা, যদি এটা রেডি হয়ে যায় আমাদের ফেসবুকে অ্যাড করার পালা। তো ফেসবুকে অ্যাড করার জন্য আমরা এখান থেকে ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে নিব, আমি এখান থেকে ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে নিব, আমি একটা ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি, আমি এখান থেকে ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে নিলাম, ওকে, ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে নিলাম। এখান থেকে আমি একটা পেজও আপনাদের জন্য তৈরি করে রেখেছি, অ্যাডিক্টেড টু গেম, অ্যাডিক্টেড টু গেম নামের একটা পেজ আমি তৈরি করে রেখেছি, আমি সেখানে পেজ কিভাবে তৈরি করতে আগে অনেকবার দেখিয়েছি,
যদি না জেনে থাকেন সেগুলো দেখে নেবেন, আগে টিউটোরিয়াল গুলো দেখবেন। তো সেই ক্ষেত্রে আপনারা যদি, অর্থাৎ আমি এই $10টা ফেসবুক অ্যাড করে কিভাবে আয় করেছে সেটা দেখতে চাইলে আপনারা যারা এই ভিডিওটা নতুন দেখছেন তারা এই টিউটোরিয়ালটা দেখবেন, অর্থাৎ কোডারস হেভেন আইডিতে গিয়ে এখান থেকে আপনারা এই টিউটোরিয়ালটা দেখবেন। এই যে কমপ্লিট ফেসবুক অ্যাড ফর সিপিএ মার্কেটিং, বারবারই বলছি শুধু আপনাদের সুবিধার্থে বারবার দেখিয়ে দিচ্ছি, এই টিউটোরিয়াল এটা এটা এগুলো দেখলে আপনাদের অনেকগুলো আইডিয়া হয়ে যাবে। তো এরপর হচ্ছে আমরা এখান থেকে একটা কাভার ফটো অ্যাড করে নিব। তো কাভার ফটো আমি খুব বেশি সময় ওয়েস্ট করতে চাচ্ছি না, আপাতত আমি ভিডিও গেমস এখান থেকে আমি যে কোনো একটা ছবি বা যে কোনো একটা কিছু নিয়ে নিব। আমি আপাতত এইটাই নিয়ে নিচ্ছি, মাই গেমস আমি সেভ করে নিলাম। এরপর হচ্ছে এগুলো গতকালকেও দেখিয়েছি, আজকে আবার দেখাচ্ছি, মাই গেমস সেভ করে নিলাম। এরপরে হচ্ছে এখান থেকে আমি সেভ দিলাম, এগুলো কেটে দিলাম, এখানে একটা ফটো অ্যাড করব, এখানে যে কোনো একটা ফটো আমি অ্যাড করে নিব, পপুলার পপুলার থেকে এখান থেকে এখান থেকে এই ছবিটা অ্যাড করতে পারি চাইলে, নট ব্যাড, মাই ইমেজ, ওকে, জাস্ট একটা নাম দিয়ে সেভ করে নিলাম, মাই ইমেজ দিয়ে দিলাম, শেষ, এটা হয়ে গেছে, সেভ, বুম, ডান। আমার সেগুলো হয়ে গেছে, আমি এটার অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারি, এই যে ক্রিয়েট পেজ ইউজার নেম, এটার অ্যাড্রেসটা আমি দিতে পারি অ্যাডিক্টেড টু গেম, অ্যাডিক্টেড টু গেম আছে কিনা জানি না, অলরেডি করে ফেলেছি এটা দিয়ে। ঠিক আছে, আমরা এখানে যে এত বড় অ্যাড্রেস এটা তো আসলে মনে রাখা পসিবল না, সেই কারণে আমরা এভাবে করে নিচ্ছি। অ্যাডিক্টেড ড্যাশ কি নিবে, অনলি অ্যাডিক্টেড টু গেম, সুপার গেম অ্যাডিক্টেড, রাইট, সুপার গেম অ্যাডিক্টেড আমি এটাকে নিতে পারি, ক্রিয়েট ইউজার নেম হয়ে গেছে। এখন থেকে আমার অ্যাড্রেসটা হয়ে যাবে সুপার গেম অ্যাডিক্টেড, তাহলে facebook.com/supergameaddicted হয়ে গেছে। তাহলে এবার আমি এখানে বেশ কিছু পোস্ট করে দিতে পারি, যেমন আমি এখানে দিতে পারি গেমস কোডস, আমি এখান থেকে কয়েকটা পোস্ট করে দিতে পারি, এই যে ইফ ইউ লাভ লাইফ ডোন্ট ওয়েস্ট টাইম ফর টাইম ইজ হোয়াট লাইফ ইজ মেড আপ অফ। এখানে আসলে অনেকগুলোই দেওয়া আছে, এখান থেকে যে কোনো আপনি প্রতিদিন দুই একটা করে বিভিন্ন গেমের ছবি, বিভিন্ন কিছু আপনি এখান থেকে, ভিডিও গেম রুইন মাই লাইফ, গুড থিং আই হ্যাভ টু মোর, এমন কিছু দেওয়া যাবে না যেটা মানুষকে ডিসকারেজ করবে, ঠিক আছে, এমন কিছু দিবেন যেটা মানুষকে এনকারেজ করবে গেম খেলার প্রতি, অর্থাৎ এনকারেজ করবে। আপনার এখান থেকে যদি তারা ডিসকারেজ হয়ে যায় তাহলে দেখা যাবে সেটা আপনার জন্য এক ধরনের লস। তো যাই হোক, আমি এখান থেকে জাস্ট প্লে, হ্যাভ ফান, এনজয় দ্য গেম, যাই হোক, আমি আপাতত রিয়েল মেক চয়েস ইন দ্য বাট ইন দ্য এন্ড আওয়ার চয়েস মেক আস, আমি আপাতত এটাকেই পোস্ট করব, সেভ ইমেজ, গেম স্টার্ট নামে আপাতত লিখলাম, কি তো আছে প্রেস স্টার্ট আমি এখানে দিলাম, এখানে দিলাম, এখান থেকে গেম স্টার্ট, লেটস প্লে, জাস্ট একটু দিয়ে দিলাম, অর্থাৎ পেজটা যাতে বিশ্বস্ত মনে হয় সেই জন্য আমি এই কাজগুলো করে নিচ্ছি। ঠিক আছে, এরপর হচ্ছে আমি এখান থেকে বাটনটাকে চেঞ্জ করে নেব, অ্যাড বাটন, এখান থেকে আমি আপাতত দিতে পারি কন্ট্যাক্ট ইউ, সেন্ড মেসেজটা দিতে পারি, সেন্ড মেসেজ,
অথবা সেন্ড মেসেজ চাই দিতে পারি, মেসেঞ্জার। ঠিক আছে, আমি এগুলো দিয়ে দিলাম, ফিনিশ আপাতত দিয়ে দিলাম, বা আপনি এখানে অন্য কিছু দিতে পারেন, যাই হোক। এরপর হচ্ছে এবার আমরা এটার উপরে অ্যাড তৈরি করব। ওকে, আমরা এটার উপরে অ্যাড তৈরি করব, এই এটার উপরে একটা অ্যাপেক্স লিজেন্ড, এটার উপরে একটা অ্যাড তৈরি করে নিব। অলরেডি আমাদের এই ইমেজটা ইউজ করে চাইলে আমরা অ্যাড তৈরি করতে পারি, সেভ ইমেজ অ্যাপেক্স লিজেন্ড। আপাতত আমরা এটা দিয়ে একটা অ্যাড তৈরি করে নিব। আমি এখান থেকে এখানে এটাকে পোস্ট করে দিব। একটা শর্ট ডিসক্রিপশন লিখতে পারেন, আমি সময় নষ্ট করছি না, নিজের পেজটা সম্পর্কে বা নিজের যে অফারটা সেগুলো সম্পর্কে, আপনার পেজটা সম্পর্কে এখানে একটা, দিস ইজ এ গেম পেজ, দিস ইজ এ, দিস পেজ ইজ ক্রিয়েটেড ফর দ্য অল ক্রাইজি গেম লাভার্স, ভিডিও গেম লাভার্স অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। Follow this page and get all the latest updates for all games, for almost all games. Okay. দিয়ে দিলাম। এখানে আরো এডিট করতে বলছে, আমি চাইলে আরো কিছু অ্যাড করতে পারি, দরকার নেই। আমি এখান থেকে ফটো, এখান থেকে আপলোড, এখান থেকে আমি যে ছবিটা নিতে চাচ্ছিলাম সেটা কোনটা ছিল, একটু দেখি, রাইট দিয়েছিল, এখান থেকে আমি এখানে ক্লিক দিলাম, আমি এখান থেকে এই লেখাটাকে কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। এখানে দিয়ে আমি এবার এখানে লিখতে পারি, এদিক থেকে এটা ছিল ইংলিশ, এদিক থেকে আমি এটাকে করবো জার্মান। এই যে কপি করলাম, কপি করে এখানে দিলাম, দেওয়ার পরে এখানে লিঙ্কটা দিয়ে দিব, এই লিঙ্কটা এটাকে ছোট করে বিটলি দিয়ে ছোট করে আমি দিয়ে দিতে পারি, অথবা আপনার ডোমেইন দিয়ে এটাকে রিডাইরেক্ট করে নিতে পারেন। কিভাবে রিডাইরেক্ট করতে হয় আগে টিউটোরিয়াল গুলো ফলো করেন, পেয়ে যাবেন কিভাবে ডোমেইন রিডাইরেক্ট করতে হয় সিপি এর জন্য, সেটা দেখানো আছে, ফলো করেন পেয়ে যাবেন। কোন টিউটোরিয়াল সেটা আপনাকে একটু খুঁজে নিতে হবে। তো আমি এখান থেকে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমি এখানে পোস্ট করে দিলাম, পাবলিশ, ডান, অ্যাপেক্স লিজেন্ডস। ওকে, আমি এটা দিয়ে চাইলে একটা অ্যাড তৈরি করে নিতে পারি। অ্যাড তৈরি করার জন্য আমি চলে যাচ্ছি আমাদের ফেসবুক ম্যানেজারে, facebook.com/। অনেকে জিজ্ঞাসা করেছেন যে কিভাবে ফেসবুক অ্যাড ম্যানেজারে যেতে হবে, facebook.com/ads/manager, এখানে গেলে আপনি ফেসবুক অ্যাড ম্যানেজার পেয়ে যাবেন। এখান থেকে এই যে এটা হচ্ছে আপনার অ্যাড ম্যানেজার। এখান থেকে আমি, আমার একটা বিজনেস অ্যাকাউন্ট আছে, আমি সেই বিজনেস অ্যাকাউন্টে চলে যাচ্ছি, বিজনেস অ্যাকাউন্টে চলে গেলাম, বিজনেস অ্যাকাউন্টে আসলাম, এই যে বিজনেস অ্যাকাউন্টে আসলাম। এবার এখানে আমরা আমাদের প্রথমে আপনাকে যে কাজটা করে নিতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা অ্যাড তৈরি করে নিতে, আপনার ক্রেডিট কার্ডটা অ্যাড করে নিতে হবে। আপনি এখানে যাবেন, এখান থেকে বিলিং এ চলে যাবেন, বিলিং এ গেলে আপনি এখান থেকে আপনার ক্রেডিট কার্ডটা অ্যাড করে নিতে পারবেন। এই যে এখান থেকে পেমেন্ট সেটিংস এ গেলে আপনি আপনার ক্রেডিট কার্ড বা পেপাল যেটা হয় আপনি যেটা দিয়ে পেমেন্ট করতে চাচ্ছেন সেটা অ্যাড করে নেবেন। পেমেন্ট সেটিংস, এখান থেকে আপনি সেটাকে অ্যাড করে নিতে পারবেন। এই যে আপনি এখান থেকে সেটাকে অ্যাড করে নিতে পারবেন। তো যাই হোক, এরপর হচ্ছে আমরা আমাদের আগের জায়গায় ফিরে যাচ্ছি, আমরা এখান থেকে অডিয়েন্স ইনসাইডে চলে যাচ্ছি, আমরা টার্গেট করব হচ্ছে কোন কান্ট্রি, আমরা টার্গেট করব হচ্ছে জার্মানি, তাহলে এখান থেকে জার্মানি, এখান থেকে ইউনাইটেড স্টেটস সরিয়ে দিলাম। এরপরে এখান থেকে দিব হচ্ছে অ্যাপেক্স লিজেন্ড নাই,
তাহলে অন্য গেম, আমি শুধু গেমস, ভিডিও গেমস সিলেক্ট করলাম, যারা খেলে তাদেরকে টার্গেট করলাম, মোটামুটি 15 থেকে 20 মিলিয়নের মতো। তার ভিতরে 53% হচ্ছে ম্যান, 47% হচ্ছে ওমেন। তো আপাতত আমরা টার্গেট করতে পারি ম্যানদেরকে। আচ্ছা, এই কাজটা করার আগে কিন্তু আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার পেজে আপনি একটা ট্র্যাকিং পিক্সেল বসাবেন, যে পিক্সেল আপনাকে বলে দিবে যে আপনার কতটুকু খরচ হচ্ছে বা কোন আদৌ কোন জায়গা থেকে খরচ হচ্ছে, কত টাকা আয় হচ্ছে, কত টাকা ব্যয় হচ্ছে, অর্থাৎ আপনার, এবং আপনি পরবর্তীতে আপনি যারা আসছে একবারে আসছে বাট তারা আপনার অফারটা ফিল আপ না করে, অর্থাৎ আপনার এখানে আমাদের কখন আমরা ইনকাম করব, আমরা ইনকাম করব হচ্ছে যখন তারা তাদের ফোন নাম্বারটা সাবমিট করবে। সাবমিট করার পরে তাদের ফোনে একটা পিন যাবে, পিনটা এখানে সাবমিট করলে আমরা পেমেন্ট পাবো কার কাছ থেকে, এই কোম্পানির কাছ থেকে। কত ডলার? সেটা হচ্ছে অলমোস্ট 16 বা 17 ডলারের মতো। তাহলে এই $17টা ইনকাম করার জন্য সে তার ফোনে একটা পিন যাবে, সেই পিনটা সাবমিট করলেই শুধুমাত্র আমরা পেমেন্টটা পাচ্ছি। বিষয়টা বুঝে গেছে? এখন একবারে কিন্তু সে ব্যক্তিটা করবে না এই কাজটা, অনেকেই আসবে, এসে দেখলো, দেখার পরে চলে যাবে, এমন না যে দেখলো তার কাছে ভালো লাগলো বা এখন সময় নেই, বাট আপনি চাচ্ছেন কিছুক্ষণ পরে, আধা ঘন্টা পরে, একদিন পরে, এক সপ্তাহ পরে সেই ব্যক্তিকে আবার টার্গেট করবেন, যে আপনার এই পেজটা একবার ভিজিট করেছিল তাকে। সেটা করতে চাইলে অবশ্যই আপনাকে আপনার পেজে একটা ফেসবুক পিক্সেল ইনস্টল করে দিতে হবে। সেই পিক্সেলটা কিভাবে ইনস্টল করবেন, অর্থাৎ যেটাকে আমরা রিমার্কেটিং বা রিটার্গেটিং বলি, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং এর সব থেকে ইফেক্টিভ, সব থেকে শক্তিশালী জিনিস হচ্ছে রিটার্গেটিংটা, ঠিক আছে? আমরা এখান থেকে পিক্সেলে চলে যাবো, এই যে পিক্সেল লিভ, পিক্সেলে আসলাম, এখান থেকে আমরা সরাসরি পিক্সেলে চলে আসলাম। এবার এখান থেকে আমরা পিক্সেল তৈরি করবো, এই যে ক্রিয়েট এ পিক্সেল, এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমরা এখানে একটা নাম দিব, পিক্সেলের নাম কি দিবেন? আমি এখান থেকে পিক্সেলের নাম দিলাম, ঠিক আছে, মাই বিজনেস অ্যাড অ্যাকাউন্ট পিক্সেল, এভাবেই রাখতে পারি। আপনার ওয়েবসাইটের ইউআরএলটা আপনি এখানে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা না, আমি দিলাম না। ক্রিয়েট, এখানে ক্লিক দিলাম, এই আপনার পিক্সেলটা তৈরি হয়ে গেছে। একটু অপেক্ষা করুন, পিক্সেল, ইউ হ্যাভ ক্রিয়েটেড পিক্সেল, নাও আপনার পিক্সেল তৈরি হয়ে গেছে। এখানে তিনটা অপশন আছে পিক্সেল সেট আপ করার জন্য, আমরা আপাতত চুজ করব কোনটা, ম্যানুয়াল ইনস্টল, এটা আমাদের দরকার নেই, এটা হচ্ছে যারা ড্রপ শিপ করবে বা যারা ই কমার্স ওয়েবসাইট করবে তাদের জন্য। তা আপাতত আমরা ম্যানুয়ালি সেট আপ করবো, ম্যানুয়াল ইনস্টল পিক্সেল কোড ইউর সেলফ, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এই যে দেখুন এখানে একটা কোড আসছে, এই যে কপি এন্টায়ার পিক্সেল কোড, এখান থেকে এটাকে কপি করবেন, মাঝখানে ক্লিক দিলে কপি হয়ে যাবে। এরপরে আপনি আপনার পেজের চলে যাবেন, এই যে এখানে চলে যাবেন, এই যে, এই যে এটা, এরপর হচ্ছে এখান থেকে অ্যানালিটিক্স, এখানে ক্লিক দিবেন, এবং এই যে এখানে হেড সেকশন, ট্র্যাকিং কোড হেড সেকশন, এই যে এই জায়গায় আপনি এখানে পেস্ট করে দিবেন এবং সেভ দিয়ে দিবেন, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন, মাঝখানে না, এই যে এখানে না, এই যে বোর্ডের উপরে, ঠিক আছে? এখান থেকে এইচটিএমএল কোড শুরু হয় বাট তার উপরে, অর্থাৎ হেডের ভিতরে আপনাকে সেটা পেস্ট করতে হবে। এবার আমরা দেখবো সেটা কাজ করতেছে কিনা, সেটা কাজ চেক করার জন্য আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে, এই ওয়েবসাইটের লিঙ্কটা এটাকে কপি করে আমরা একটু নিচে এসে এখানে দিয়ে দেবো। এটা এখন নো অ্যাক্টিভিটি ইয়ার দেখাচ্ছে। এবার আমরা সেন্ড ট্রাফিকে ক্লিক দিই, সেন্ড ট্রাফিকে ক্লিক দিলাম, এই যে দেখুন আমাদের ওয়েবসাইটটাতে ঢুকলাম। ঢোকার পরে এখানে কি দেখাবে একটু দেখুন, এই যে সেন্ড টেস্ট ট্রাফিক, কোনো কারণে অ্যাক্টিভ হয়নি এখনো, আমাদের এগুলো আমরা এখানে আছি না, এটা কোনো কারণে হচ্ছে না। আচ্ছা, ইফ দিস ইজ স্টিল নট টুটোরিয়াল আফটার 20 মিনিটস ইউর পিক্সেল কোড মে নট বি ইনস্টল। আচ্ছা, 20 মিনিট মিনিমাম, 20 মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে সেটা শো করার জন্য, সেটা মিনিমাম 20 মিনিটস, ঠিক আছে? কমে 20 মিনিটস অপেক্ষা, তার 20 মিনিটসের পরে যদি না হয় তাহলে আপনাকে বুঝতে হবে আপনার এখানে কোথাও ভুল হয়েছে, তবে আশা করি আমাদের কোথাও ভুল হয়নি সেটা। আচ্ছা, এখানে মনে হয় আমরা আপডেট করিনি, রাইট? এখানে আমরা আপডেট করিনি, আমাদের ভুল ছিল এটাই। আমরা আপডেটে ক্লিক দিলাম, আপডেটে ক্লিক দিলাম, আশা করি এখনই হয়ে যাবে। আমরা শুধু সেভ দিয়েছি বাট আমরা আপডেট করিনি। ক্লোজ, সেভ এন্ড ক্লোজ অ্যান্ড আপডেট, রাইট? আই থিঙ্ক ইট উইল ওয়ার্ক ফাইন নাও, লেটস টেস্ট অ্যাগেইন।
লিখ দিলাম। রাইট অ্যাক্টিভ, এই যে দেখুন অ্যাক্টিভ হয়ে গেছে। এরপর কন্টিনিউ, আমাদের শেষ, পিক্সেল ইনস্টল করা শেষ। এখানে আরো কিছু অ্যাডভান্স কিছু বিষয় আছে, সেগুলো নিয়ে আবার পরে কথা হবে। অল্প অল্প শিখেন, একসাথে সব শেখার দরকার নেই। আপাতত কিভাবে আই করতে হবে সেটা শিখেন, ঠিক আছে? পরে কিভাবে কি করবেন, আরো কিভাবে ভালো আই করা যায়, আরো কিভাবে অ্যাডভান্স ট্র্যাকিং করা যায়, কারণ যত বেশি ট্র্যাকিং মাথায় রাখবেন, অনেকে চিন্তা করে যে ট্র্যাকিং করার কি দরকার, না, যত ভালো ট্র্যাকিং আপনার কাছে আছে, যত ভালো ডেটা আপনার কাছে আছে আপনার টার্গেটেড কাস্টমারদের, তত বেশি আপনি আয় করতে পারবেন কোনো সন্দেহ ছাড়া। কারণ মার্কেটিংটা টোটাল ডিপেন্ড করেছে ডেটার উপরে, কারা কোন সার্ভিস কোন জায়গার মানুষগুলো আপনার জন্য ভালো কাজ করতেছে সেটা আপনি বুঝতে পারবেন তখন। তো যাই হোক, এভাবে গেলাম। এখন আমাদের মোটামুটি আমরা রেডি অ্যাড তৈরি করার জন্য, পিক্সেল হয়ে যাওয়ার পরে এবার আমরা আবার চলে যাচ্ছি অডিয়েন্স ইনসাইটসে। এখান থেকে আমরা এখন সিলেক্ট করবো হচ্ছে আবার জার্মানি, জার্মানি সিলেক্ট করলাম। এখান থেকে ইউনাইটেড স্টেটস কেটে দিলাম। এবার আমি হচ্ছে এখান থেকে ভিডিও গেমস দিলাম, এখান থেকে ভিডিও গেমস দিলাম। ওকে, আপাতত আমি ম্যানদেরকে টার্গেট করি, শুধুমাত্র ম্যান। এরপরে আমি বয়স সিলেক্ট করলাম হচ্ছে 24 থেকে, এখান থেকে আপাতত, পরবর্তীতে আমি সেটা অপটিমাইজ করব। আপাতত আমি 60 না দিয়ে 40 পর্যন্ত দিতে পারি, এই বয়সের বেশি মোটামুটি হবে, 4 থেকে 5 মিলিয়নের মতো পাওয়া যাচ্ছে মোটামুটি শুধু ম্যানের ভিতরে। এরপর হচ্ছে আমি ক্রিয়েটেড এখানে ক্লিক দিলাম। আমি জানি আমাদের পেজটা ততটা সুন্দর হয়নি, ভালো হয়নি, এটা কনভার্ট হবে কিনা তাও আমি জানি না, কারণ এটা আমাদের প্রথম যে পেজটা ছিল সেটা থেকেও খুব বাজে হয়েছে। বাট এই ধরনের পেজে কনভার্সন খুব কম হয়, তুলনামূলক খুব কম হয়, ঠিক আছে? আপনার পেজটা যত সুন্দর হবে, পেজটা যত ভালো হবে, পেজের দেখতে যত আপনার ইফেক্টিভ হবে, মনে রাখবেন তত বেশি আয় আপনি করতে পারবেন। সো আপাতত আমরা শুধু শেখানোর জন্য এই কাজটা করছি। তো সিপিআর ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এখান থেকে কনভার্সনে যাব না, ক্যাটালগ সেলসে যাব না, স্টোর ট্রাফিক, এই তিনটা পাথ ধরার দরকারও নেই, ঠিক আছে? আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ, এই তিনটাতে যাব না। আমরা এখান থেকে অ্যাপ ইনস্টল বাদ ভিডিও ভিউজটা আমরা করতে পারি, অনেক সময় লিড জেনারেশনটা আমরা করতে পারি, মেসেজটা করতে পারি, তো এখান থেকে একটা বাদ, বাকি মোটামুটি 2 4 5 এই পাঁচটা আমরা ট্রাই করতে পারি, 3টা 2টা 5টা একটা ছাড়া। তো আপাতত আমরা ট্রাফিকটা দিয়ে করছি, ট্রাফিকটা হিসেবে ধরলাম। ধরার পরে আমরা এখান থেকে ডেইলি বাজেট কত সেটা সেটা বলে দিব। আমার ডেইলি বাজেট হচ্ছে $5 ডে। তারপর হচ্ছে আমি এখান থেকে এখান থেকে ধরে নিলাম হচ্ছে $5 আমার ডেইলি বাজেট থাকবে। আমি জার্মানি, দ্যাট মিনস ডিই, ডিই মানে হচ্ছে জার্মানি। তারপরে হচ্ছে এরপর হচ্ছে আমি এখান থেকে কাদেরকে ধরলাম, শুধু ম্যান। তারপর হচ্ছে শুধু মোবাইল টার্গেট করব, প্রথম এম দিয়ে ম্যান বা দ্বিতীয় এম দিয়ে, আপনি যেটাই বুঝবেন সেটা তো কোনো সমস্যা নেই, যেকোনো একটা দিয়ে আপনি মোবাইল বুঝবেন, একটা দিয়ে আর ডব্লিউ থাকলে তো বুঝবেন ওমেন, ডব্লিউ থাকলে ওমেন, আপনার মতো করে আপনি সাজিয়ে নিতে পারেন। এটা নিজে মনে রাখার জন্য, এটা অন্য কারো কিছুর জন্য না, হচ্ছে নিজে যেভাবে মনে রাখতে পারে। এবং আমাদের কত টাকা আমরা আয় করবো, আমরা আর্নিং পার লিড, ইপিএল আর্নিং পার লিড, ঠিক আছে? প্রতি লিডের জন্য আমরা কত আয় করব, অলমোস্ট ডলার, আমরা একটু দেখে নিই, আমাদের আয়টা হবে অলমোস্ট 16.97, 16.97, দ্যাট মিনস প্রায় 17 যদি আমরা একটা লিড পাই, ঠিক আছে? তাহলে এগুলোর জন্য কষ্টও বেশি করতে হবে, আপনার ল্যান্ডিং পেজটা সুন্দর হইতে হবে, মানুষগুলোকে কনভিন্স করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, আমি আপাতত এতটুকুই লিখলাম, আর কিছু দিলাম না। এরপরে কন্টিনিউ, কন্টিনিউর পরে আমি আবার এখানে আসলাম, এখানেও সেটা দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে ওয়েবসাইট ট্রাফিক ঠিক থাকবে সব কিছু, এখান থেকে জার্মানি ঠিক আছে, ম্যান ঠিক আছে, ভিডিও গেম সিলেক্ট করা আছে, আমার টোটাল 5,54 লক্ষের মতো ভিজিটর আমি পাচ্ছি। আমি এখান থেকে অনলাইন গেমস, রাইট, এবার আমাকে একটা কিন্তু এস্টিমেটেড দেখাচ্ছে 123 থেকে 681টার মতো আমি ক্লিক পেতে পারি, লিঙ্ক ক্লিক। এরপর হচ্ছে আমি এখান থেকে শুধু এডিট প্লেসমেন্টে যাব, এখান থেকে ডেস্কটপটা তুলে দিব, যেহেতু আমাদের অফারটা কার জন্য, শুধুমাত্র মোবাইল ফোনের জন্য, এই যে দেখুন শুধুমাত্র মোবাইল ফোন, ঠিক আছে? যে কোনো মোবাইল ফোনে কাজ করবে। তো আমি এখান থেকে মোবাইল সবগুলো তুলে দিলাম, শুধুমাত্র ফিড, শুধুমাত্র ফিড, এই যে দরকার নেই, বাকিগুলো শুধু টাকা খরচ হবে, শুধু ফিড। ফিড মানে কোনটা আশা করি সবাই চিনেন, আশা করি ফেসবুক ফিড চিনতে কারো কোনো বাকি নেই,
ফেসবুক ফিড বলে হচ্ছে আপনার মাঝখানের এই জায়গাটাতে যে অ্যাডগুলো থাকে সেগুলোকে বলে ফেসবুক ফিড, এর মাঝখানের জায়গাটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে ইনস্টাগ্রামটা রাখতে পারি, তবে স্টোরিজ না, শুধু ফিড। এরপরে বাকিগুলো সব তুলে দিলাম, দরকার নেই। এবার আমরা একটা এস্টিমেট, এটা হচ্ছে এস্টিমেট, এটা এটাকে কখনো শিওরলি বলা যাবে না। এখানে যে রিচটা আপনি কতজনের কাছে পৌঁছাতে পারেন, কতটা ক্লিক পেতে পারেন। এরপরে নিচের দিকে আসবেন, আসার পরে ডেইলি বাজেট করে দিলাম $5, $5, ঠিক আছে। এটাকে আমি রান করবো হচ্ছে নেক্সট, টাইমটা বলে দেওয়াটা একটু বেটার কাজ, আপনি বলে দিতে পারেন, আপনি এখানে বলে দিতে পারেন জাস্ট আগামীকালকে পর্যন্ত, আগামীকাল পর্যন্ত, অর্থাৎ আজকে 2 তারিখ, বা আমি 4 তারিখ পর্যন্ত বলে দিলাম, বা আমি সেক্ষেত্রে এটাকে $10 করে দিলাম, দেখা যাক কি হয়। আপনার পছন্দ না হলে আপনি যে কোনো মুহূর্তে স্টপ করে দিতে পারবেন, যে কোনো মুহূর্তে বন্ধ করে দিতে পারবেন। তার মানে এটা না যে যে 2 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত আপনার এটা খরচ হয়ে যাবে। আপনি চাইলে 1 ঘন্টা পরে বন্ধ করে দিতে পারেন, 1 দিন পরে বন্ধ করে দিতে পারেন, অফ অফ করে দিতে পারেন। এরপরে আমরা এখান থেকে সিলেক্ট করবো হচ্ছে ল্যান্ডিং পেজ ভিউস, ঠিক আছে। লিঙ্ক ক্লিকস তো দিতে পারি, আবার ল্যান্ডিং পেজ ভিউ, তবে ল্যান্ডিং পেজ ভিউসটা হচ্ছে বেস্ট আপাতত, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা, ও সরি, আমি এখানে মাসটা আসলে খুব বেশি নিয়ে ফেলেছি, সরি, আমার এত দরকার নেই। আজকে আমার 2 তারিখ, আমি এখানে 4 তারিখ দিতে পারি, শেষ 2 দিন আমার $20 মতো যাবে। ওকে, যাক, সমস্যা নেই, এই আর কি। মোটামুটি সবকিছু ঠিক থাকলে আমি এবার সামনের দিকে আগাবো, কন্টিনিউ। আচ্ছা, আমি আগেই পোস্ট করে রেখেছি, আপনারা জানেন সেটা, আগেই এক্সিস্টিং পোস্ট এখানে আছে। আমি কন্টিনিউ, ক্রিয়েট নিউ অ্যাডে চাইলে নতুন অ্যাড তৈরি করতে পারি, আবার এক্সিস্টিং পোস্টে এসে আমি আগের পোস্টটা দেখিয়ে দিতে পারি, সিলেক্ট পোস্ট, এই যে এটা। এরপরে কন্টিনিউ, আমার পোস্টটা এখন দেখাবে, এই যে দেখুন, অ্যাপেক্স লিজেন্ডস। এরপর আমি এখান থেকে অ্যাড বাটন, এখানে একটা বাটন দিয়ে দিব, আমি এখান থেকে দিলাম সাবস্ক্রাইব, ওয়াচ মোর, লিসন নাও, অ্যাপ্লাই, গ্রুপ, কন্ট্যাক্ট আস, কোনটা যাবে? আমি এখান থেকে ধরে নিলাম সাবস্ক্রাইব, বা আমি এখান থেকে গেট অফার এটাও দিতে পারি, সাবস্ক্রাইবও দিতে পারি, ওয়াচ মোড দিতে, লার্ন মোড দিতে পারি। আপাতত আমি সাবস্ক্রাইবটাই দিলাম। আমি এখানে আমার ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিয়ে দিব, ল্যান্ডিং পেজের লিঙ্ক। অ্যাড চলতে চলতে আমি কিন্তু খুব বেশি সময় নষ্ট করব না, অ্যাড চলতে চলতে চাইলে আমি যে কোনো মুহূর্তে এটাকে কি করতে পারি, এডিট করতে পারি, ঠিক আছে। এডিট করতে পারি, অ্যাড চলা অবস্থায় আমি আস্তে 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 এটাকে সৌন্দর্য বাড়াতে পারি, কিভাবে করা যায়। তো এবার দেখুন, মোটামুটি আমরা সব কিছুই দিয়েছি। আমি অ্যাডভান্সে যাই, এখানে আমাদের পিক্সেলটা দেখা যাচ্ছে, এই যে পিক্সেলটা আমরা ইনস্টল করেছি অলরেডি, এবং সেটা এখানে এই কালার দেখানো মানে সেটা অ্যাক্টিভ অবস্থায় আছে। এটাকে চাইলে আপনি অফ করে দিতে পারবেন পিক্সেলটা, তবে কোনো কিছু ট্র্যাক হবে না তখন আর। আমি এটাকে অন রাখলাম, ওকে। সবকিছু যদি ঠিক থাকে, আপনার যদি পছন্দ হয় মনে করেন, আপনি আবার পিছন থেকে চেক করে আসতে পারেন। এরপরে আপনি এখান থেকে কনফার্মে ক্লিক দিবেন, কনফার্মে ক্লিক দিলে আপনার যদি ক্রেডিট কার্ড অ্যাড করা থাকে, আপনার একটা রিভিউর জন্য চলে যাবে, আপনার একটা রিভিউর জন্য চলে যাবে। আচ্ছা, রিভিউর জন্য চলে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা শুধু টার্গেট করেছি ম্যানদেরকে, তাহলে এবার আমরা এটাকে ডুপ্লিকেট করতে পারি। আমি এখানে ক্লিক দিলাম, আমরা সবসময় ক্যাম্পেইনকে ডুপ্লিকেট করব না। এখানে ফেসবুকে তিন, অর্থাৎ তিন স্তরে একটা তৈরি হয়, তিন স্তর, তিনটা স্তর ফেসবুকে অ্যাড তৈরি হওয়ার জন্য, তিনটা স্তর, ক্যাম্পেইন লেভেল, অ্যাড সেট লেভেল, অ্যাড লেভেল, ক্যাম্পেইনস লেভেল, অ্যাড সেটস লেভেল, অ্যাডস লেভেল। আবার বলছি, ক্যাম্পেইন লেভেল, অ্যাড সেটস লেভেল, অ্যাডস। যেমন আমি এখন আছি ক্যাম্পেইন, আমাদের ক্যাম্পেইন আছে একটা, এই একটা ক্যাম্পেইন, এখানে ক্লিক দিলে এটার ভিতরে অ্যাড সেট আছে কয়টা, একটা, এই যে দেখুন। এবং আবার ক্লিক দিলে এখানে আছে অ্যাডটা, এই যে যেটা আমরা ইমেজ সহকারে, যেটা লাস্টের পর্যায়ে যেটা করি সেটা হচ্ছে আপনার কি অ্যাড। এবং এর আগে আমরা যে টার্গেটিং গুলো করি সেগুলো হচ্ছে অ্যাড সেট, এবং এর আগে আমরা যে ট্রাফিক নিব, নাকি এঙ্গেজমেন্ট করব, নাকি কনভার্সন করব, সেটা হচ্ছে ক্যাম্পেইন। তো আমি আমার ক্যাম্পেইন ঠিক থাকবে, অ্যাড সেটটা বাড়িয়ে নিব। আমরা অ্যাড সেটে একটা করেছি ছেলেদের জন্য, আর একটা করবো মেয়েদের জন্য। আমি এটাকে 10 না দিয়ে আমি এটাকে 5 করে দিচ্ছি আপাতত, 2 দিনের জন্য 10 যাক, সমস্যা নেই, 5 করে দিই। সেম, আমরা কোনো কিছু চেঞ্জ করবো না, শুধু ম্যানের জায়গায় ওমেন করে দিব। আমাদের এটা আছে ম্যানে, আমরা এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি, ডুপ্লিকেটে ক্লিক দিলাম, এখানে
এক পিস হবে, ওয়ান দেওয়া আছে মানে এক পিস ডুপ্লিকেট হবে। এরপর হচ্ছে আমি এটাকে শুধু ওমেন করে দিব, উইমেন করে দিব, ঠিক আছে। তাহলে আমরা এবার মেয়েদেরকে টার্গেট করতে পারবো, কারণ আমি জানি না কারা বেশি কনভার্ট হবে। হয়তো দেখা যাচ্ছে ছেলেদের থেকে মেয়েরা বেশি আমার প্রফিট হচ্ছে, মেয়েরা বেশি আমাকে প্রফিট এনে দিচ্ছে, প্রায় 44 লক্ষের মতো পাচ্ছি। এরপরে আমি এখান থেকে সাজেশন, মোবাইল গেম, রাইট, 13 থেকে 81-এর মতো একটা পাওয়া যাচ্ছে। আমি আপাতত এতটুকুতেই রাখলাম, আর কোনো কিছু চেঞ্জ করলাম না। এরপর হচ্ছে আমি এখান থেকে সব কিছু ঠিক রাখবো, শুধুমাত্র মেয়ে, ওমেন, ম্যান ছিল ওমেন করে দিলাম, জার্মানি ঠিক আছে, এবং সব কিছুই ঠিক আছে, কোনো কিছু চেঞ্জ করলাম না, জাস্ট পাবলিশ, জাস্ট পাবলিশ। আশা করি বুঝতে পারছেন। তাহলে এর দ্বারা আমার ইয়েটা হবে কি, আমি তাহলে বুঝতে পারবো আমার এখানে কারা বেশি কনভার্ট হচ্ছে, ছেলেরা বেশি কনভার্ট হচ্ছে নাকি মেয়েরা বেশি। এখনো পর্যন্ত কিন্তু বোঝার কোনো পথ নেই, ঠিক আছে। আমাদের ট্র্যাকিংটা কিন্তু এখন আমাকে ফুল রেজাল্টটা দিবে না, কারণ আমরা যে ট্র্যাকিং করছি এই ট্র্যাকিং কিন্তু কোনো পোস্ট ব্যাক ইউআরএল সেট আপ করা নেই। আপাতত দরকার নেই, আপাতত দরকার নেই, আপাতত আগে আয় করেন, আপাতত আগে আয়ের সিস্টেমটা শিখে নেন, কিভাবে আয় করতে হবে সেটা জেনে নেন, পরবর্তীতে কিভাবে কি করতে হবে সবকিছু বলে দিব, সবকিছু ট্র্যাক করা যায়, সবকিছু আপনি বুঝতে পারবেন যে আপনার মেয়েরা বেশি কনভার্ট হচ্ছে নাকি ছেলেরা বেশি কনভার্ট হচ্ছে, কোন এইজের, কোন এইজ কি বারে কয়টার সময়, ঠিক আছে, কোন জায়গা থেকে বেশি কনভার্ট, সবকিছু দেখা যায়। শুধুমাত্র সময়ের দরকার, সময় ধরেন শিখেন। এবার আমরা এটাকে ইয়ার করে নিলাম, ডুপ্লিকেট করে নিলাম, একটা ছেলেদের জন্য একটা মেয়েদের জন্য। তাহলে আমাদের ক্যাম্পেইন আছে কয়টা, আমি এগুলোকে কেটে দিচ্ছি, মেয়েগুলোকে কেটে দিচ্ছি। আমাদের ক্যাম্পেইন আছে কয়টা, একটা, ঠিক আছে, একটা ক্যাম্পেইন। আমি এখানে ক্লিক দিলাম, তাহলে একটা ক্যাম্পেইনের ভিতরে আমার অ্যাডসেটস আছে কয়টা, দুইটা অ্যাডসেট, একটা মেয়েদের জন্য একটা ছেলেদের জন্য, এবং প্রত্যেকটা অ্যাডসেটের জন্য অ্যাড আছে কয়টা, একটা করে। আমি চাইলে অ্যাডটাকেও কিন্তু দুইটা ভার্সন তৈরি করে নিতে পারি, একটা এই ইমেজ দিয়ে করলাম, আর একটা আমি অন্য ইমেজ দিয়ে চাইলে করেও নিতে পারি, ঠিক আছে। যেমন তার একটা বাস্তব উদাহরণ, আমি ক্যানভাতে গেলাম, ক্যানভাতে যাওয়ার পরে আমি এখান থেকে অ্যাপেক্স লিজেন্ড নামের একটা কিছু ছবি টবি নিয়ে নিলাম, অ্যাপেক্স লিজেন্ড, আমি এখান থেকে যে কোনো একটা ছবি নিব, আমি চাইলে এটাকে নিতে পারি, ঠিক আছে। বেশ কিছু গেম আছে যেগুলো হয়তো দেখা যাবে আপনার কপিরাইট আইনে পড়ে যাবে, সেক্ষেত্রে আপনার ফেসবুক অ্যাডটা অ্যাপ্রুভ নাও হতে পারে, কোনো সমস্যা নেই। সেটা যদি না হয় আপনি অন্য আরেকটা দিয়ে ট্রাই করবেন, অথবা অন্য ছবি, অন্য ছবি, অন্য নাম, প্রয়োজনে অ্যাপেক্স লিজেন নামটা ইউজই করবেন না, ঠিক আছে। বাট আপনি একটা গেমের ছবি দিয়ে জাস্ট আপনি করতেও পারেন, এটা এটা কোনো বিষয় না, একটু ট্রাই করতে হবে। তবে খুব বেশি আপনার যদি বারবার যদি ডিসঅ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে দুইবার যদি ডিসঅ্যাপ্রুভ হয়ে যায় পরপর, তাহলে পরবর্তীতে আর করার চেষ্টা করবেন না, ওই ওই অ্যাডটা আর করারই চেষ্টা করবেন না। কারণ কারণটা হচ্ছে, তৃতীয়বার যদি আপনার ডিসঅ্যাপ্রুভ হয়, চতুর্থবারে কিন্তু আপনাকে সাথে সাথে ব্যান করে দিবে ফেসবুক অ্যাড থেকে। তখন আপনাকে আবার নতুন ঝামেলায় পড়তে হবে, নতুন ক্রেডিট কার্ড ইউজ করতে হবে, নতুন ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ইউজ করতে হবে, অনেক ঝামেলা আছে। তো যাই হোক, আমরা এখানে আসলাম, ফেসবুক অ্যাড লিখে সার্চ করলাম, ফেসবুক অ্যাড চলে আসছে। এখান থেকে আমরা এই ছবিটাকে ডাউনলোড করব, এই ছবিটাকে এটা ডাউনলোড করাই আছে। আমরা এখান থেকে আপলোড, আপলোড থেকে আপলোড ইমেজ, আপলোড ইমেজ থেকে এই যে এটা, আমরা এটাকে সিলেক্ট করলাম, চলে আসছে এখানে, এই যে ওকে, আমাদের এগুলো সব ঠিক আছে, আশা করি কোনো সমস্যা হচ্ছে না বুঝতে। আমরা এভাবে রাখলাম, এটাকে রাখার পরে আমি এটাকে ডাউনলোড করে দিলাম, আর কিছু লিখলাম না, কারণ লেখা যদি খুব বেশি হয়ে যায় তখন মনে রাখবেন আপনাকে এখানে ভুল ধরবে। যেমন আমি তার একটা বাস্তব উদাহরণ দিই, আপনারা এখানে সার্চ করবেন ফেসবুক ইমেজ চেকার, এটা লিখে সার্চ করবেন, এই যে এখানে আছে, এই লিঙ্কে গিয়ে চেক করবেন। আপনার ইমেজে যদি খুব বেশি টেক্সট থাকে তাহলে কিন্তু আপনার অ্যাডটা চলবে না। আপলোড, আপলোড থেকে আমি এখান থেকে যে ডাউনলোডটা করেছি যে ইমেজটা, সেটার নাম হচ্ছে আনটাইটেল ডিজাইন, এই যেটা দেখুন, আমাকে এটা এখন ওকে দেখাবে, যেহেতু আমার এখানে খুব বেশি টেক্সট নাই। ও সরি, এটাতে টেক্সট আছে, মোটামুটি লো দেখাচ্ছে, অর্থাৎ আমি এ স্তরে পড়েছি, সেক্ষেত্রেও এটা একটা কিন্তু প্রবলেম, ঠিক আছে। সেক্ষেত্রেও এটা কিন্তু আপনার রিচ মে বি স্লাইটলি লোয়ার, আমি খুব কম সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন, তো কোনো সমস্যা নেই, আমি অন্য আরেকটা নিই, এটা যদি প্রবলেম হয় আমি অন্য আরেকটা নিতে পারি।
একটাই, আমি এটাকে নিয়ে নিলাম, প্রয়োজন এটাকে ডিলিট করে দিলাম। সরি, ছবিটা হবে না, এতে প্রবলেম আছে, ছবিটাতে প্রবলেম আছে, করা যায় বাট অনেক সময় নষ্ট করতে হবে। রাইট, আমরা এটা নিতে পারি অ্যাপেক্স লিজেন্ড ক্যারেক্টার, আমি জাস্ট একটু কিছু লিখে দিলাম। এরপর হচ্ছে আপলোড, আপলোড ইমেজ আমাদের সেটা হচ্ছে এইটা, ডান। ওকে, আমি এখানে ছোট করে লিখে দিতে পারি অ্যাপেক্স লিজেন্ড, একটু কালার টালার করে নিলাম, একটু বড় করে নিলাম অ্যাপেক্স লিজেন্ড। ওকে, ডাউনলোড করে নিব, আশা করি খুব বেশি টেক্সট এটাতে থাকার কথা না, তারপরে যদি থাকে কিছু করার নেই, আপাতত আমরা সময় নষ্ট করব না। ঠিক আছে, এমন ছবি নেবেন যেটাতে যাতে খুব বেশি টেক্সট যেন না থাকে। আবার আপলোড করছি নতুন ছবি, ডাউনলোড, এখান থেকে অ্যাপেক্স লিজেন্ডস, একটু অপেক্ষা করি, এখন চলে আসবে ছবিটা, চেকিং হচ্ছে। ওকে, ইমেজ টেক্সট, ওকে, এই যে দেখুন, ঠিক আছে, ইওর অ্যাডভার্ট উইল রান নর্মালি। এবার আমরা আবার যাচ্ছি, এখানে আমরা অ্যাডটাকে ডুপ্লিকেট করবো, অর্থাৎ একটা অ্যাড করা আছে, কোনটা ভালো চলে আমি জানি না, কোন একটা ভালো কাজ করবে, ডুপ্লিকেট, এখান থেকে ডুপ্লিকেটে ক্লিক দিলাম, তাহলে আমার অ্যাডটাও ডুপ্লিকেট হয়ে গেল। এরপর আমি এবার এক্সিস্টিং পোস্টে যাব না, কারণ অলরেডি পোস্ট আমাদের করা নেই, আমরা ক্রিয়েট পোস্টে যাব। আমি সবগুলো ওয়ে আপনাদেরকে শেখাচ্ছি রে ভাই, শিখেন, তবে কাজ করতে হবে। ঠিক আছে, অ্যাকাউন্টে এখান থেকে আপলোড ইমেজ, আপলোড ইমেজ থেকে আমরা ডাউনলোডে ইমেজটা পাবো, আমরা যে ইমেজটা ডাউনলোড করেছি সেই ইমেজটার নাম ছিল মেবি অ্যাপেক্স লিজেন্ডস, একটু অপেক্ষা করি, চলে আসবে। রাইট, এই ছবিটা কন্টিনিউ, কন্টিনিউতে দেওয়ার পরে ছবিটা চলে আসছে, এই যে দেখুন, মোবাইলের সেট আপে সেট আপ হয়ে গেছে, মোবাইল এবং ইনস্টাগ্রাম দুইটাতেই কেমন দেখাবে দেখাচ্ছে। এরপর হচ্ছে আমরা এখান থেকে এবার একটা টেক্সট এখানে কিছু লিখব, তো লেখার জন্য কি দিতে হবে সেটা আমরা আগে থেকেই জানি, কারণ অলরেডি সেটা আমরা আগে থেকে নিয়েছি। আমরা লেখার জন্য এই লেখাটা নিতে চাচ্ছি, সেটার মিনিং কি আমরা সকলেই জানি, সেটার মিনিংটা কি, সেটার মিনিং হচ্ছে ডাউনলোড নিউ অ্যাপেক্স লেজেন্ড টিপস। ওকে, আমরা এখানে দিলাম, তারপরে এবার ইউআরএলটা দিয়ে দিব আমাদের, এটা হচ্ছে আমাদের ইউআরএল, ইউআরএল। এরপরে হচ্ছে আমরা এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব, এখানে এই এটা যদি দেখা যায়, যেমন এটা দেখা যাচ্ছে, অনেকে আসবে না, তো সে কারণে আপনি এটা যাতে দেখা না যায় এটাকে www. আপনি এখানে অ্যাপেক্স লিজেন্ডস .com এভাবে দিয়ে দিতে পারেন, এখানে একটা টাইটেল দিতে পারেন, এখানে চাইলে আপনি একটা টাইটেল সুন্দর করে দিতে পারেন, যেমন আমি এখান থেকে দিলাম। এখানে আসলে অনেকগুলি লেখা আছে, একটু খুঁজে নিতে হবে, যেমন হলেন সি এইচ ও এলিয়েন, আমি যদি এখানে যদি একটু সময় নিয়ে যদি লিখি, এইচ ও এলিয়েন এস আই ই হলেন সি, তারপর হচ্ছে এস আই ই এস আই সি এইচ ডি আই এস আই সি এইচ ডি আই ডি আই ই ডি আই ই তারপর হচ্ছে বেস্টেন, বেস্টেন, এরপরে আছে হচ্ছে আপনার টিপস, এরপর হচ্ছে অ্যান্ড ট্রিক্স ফোর, ইউআর দেওয়া আছে, একটা আর দেওয়া আছে। ওকে, এই যে গেট দ্য বেস্ট টিপস অ্যান্ড ট্রিক্স ফর
ট্রিক্স ফর অ্যাপেক্স লিজেন্ড। এই তাহলে আমরা এটাকে কপি করে নিতে পারি, নিয়ে আমরা ডেসক্রিপশনে দিতে পারি। ডেসক্রিপশনটা আসলে মোবাইলের জন্য খুব বেশি দরকার হয় না, তো সেই ক্ষেত্রে আমরা এটা গেট দ্য বেস্ট টিপস এন্ড ট্রিক্স ফর অ্যাপেক্স, আমি এই এটাকে কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে দিতে পারি। এগুলোকে প্রয়োজনে মুছে দিলাম। ওকে, সবকিছু যদি ঠিক থাকে, দেখুন এগুলো হচ্ছে সবগুলো আইডিয়ার উপরে কাজ, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এখানে বাটন, আমাদের এই অফারটার উদ্দেশ্য কি, সেটা হচ্ছে অর্থাৎ টিপস দিবে এই গেমসটা কিভাবে আরো ভালো খেলতে হয়, তার উপরে টিপস দিবে। তাহলে আমাদেরকে এখানে এমন একটা বাটন চুজ করতে হবে, লার্ন মোর, অথবা আমরা এখান থেকে অ্যাপ্লাই, বুক নাও, কন্ট্যাক্ট আস, ডাউনলোড, গেট অফার, গেট কোড, আমরা এখান থেকে লার্ন মোর, ওকে, অথবা গেট শো টাইম, এই যে এটা এটা দিতে পারি, গেট শো টাইম। তাহলে গেট শো টাইমে ক্লিক দিলে সরাসরি এই লিঙ্কে চলে যাবে, বাট দেখাবে হচ্ছে ওদেরকে, দেখাবে হচ্ছে এই লিঙ্কটা, বাট চলে যাবে হচ্ছে এই লিঙ্কে, অর্থাৎ দিতে হচ্ছে আমাদের কিসের লিঙ্ক, আমাদের ল্যান্ডিং পেজের লিঙ্ক। ওকে, মোটামুটি যদি ঠিক থাকে, আমরা এবার এখান থেকে পাবলিশে ক্লিক দিলাম, তাহলে এটা পাবলিশ হয়ে যাবে। ব্যাস পাবলিশ হয়ে গেছে। তাহলে এবার আমরা এখানে অ্যাড সেটে যাই, একটু ভুল করেছি, এখানে আমাদের যে ইয়েটা ছিল, আমরা এখানে না, মেবি এই অ্যাডে আমরা ভুল করেছিলাম একটু, সেটা হচ্ছে আমরা এখানে বাটনটা কি দিয়েছি, সাবস্ক্রাইব। যাই হোক, ট্রাই করতে পারি, এটা আসলে ভুল না, কোনটা দিয়ে কাজ হয়, আমরা ওখানে দিয়েছি কি গেট শো টাইম, আর এখানে দিয়েছি বাটন। এবার আসুন, এবার আমরা প্রথম থেকে দেখি কি কাজ করেছি আমরা এখানে। প্রথম নাম্বার আমরা একটা ক্যাম্পেইন তৈরি করেছি, একটা ক্যাম্পেইনের কয়টা অ্যাড লেভেল আমরা পেয়েছি, দেখুন আমার এটা কিন্তু অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে, প্রথমটা কিন্তু অলরেডি অ্যাপ্রুভ হয়ে যায় অ্যাক্টিভ, দ্যাট মিনস এটা অ্যাপ্রুভড, আমার এখানে কিন্তু কোনো ধরনের ভুল ধরেনি বা কোনো ধরনের কপিরাইট ধরেনি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি প্রথম ক্যাম্পেইন, ক্যাম্পেইনে ক্লিক দেওয়ার সাথে সাথে আমার দুইটা অ্যাড সেটের নাম চলে আসছে, একটা হচ্ছে মেয়েদের জন্য, একটা হচ্ছে ছেলেদের জন্য। এবার আমি যদি প্রথমটাতে যদি যাই, এখানে ক্লিক দিলাম, প্রথমটাতে যাওয়ার পরে আমার এখানে কয়টা অ্যাড দেখাচ্ছে, দুইটা অ্যাড দেখাচ্ছে, এই যে দেখুন একটা দুইটা, ঠিক আছে, ছেলেদের জন্য দুইটা অ্যাড দেখাচ্ছে। ঠিক সেম ভাবে আমি মেয়েদের জন্য দুইটা অ্যাড তৈরি করতে পারি, তো সেগুলো আপনারা করে নেবেন, তাহলে আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন কোনটা ভালো কাজ করতেছে কোনটা কাজ করতেছে না। যেটা দেখতেছেন ভালো কাজ করতেছে সেটাকে ওপেন রাখবেন, যেটা কাজ করতেছেন ওইটাকে স্টপ করে দিবেন, সেটাকে স্টপ করে দিলে আপনার খরচটা কম হবে এবং যেটা ভালো কাজ করতেছে ওইটা দিয়ে আপনার আর্নিংটা বেশি হবে। তো এই বিষয়গুলোকে এভাবেই করতে হবে, এই বিষয়গুলো আপাতত এভাবেই শিখতে হবে। তো যতটুকু সম্ভব আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, আর্নিং প্রুফটা দেখিয়েছি, এই আর্নিংটা কিভাবে করতে হবে আমি সেটাও আপনাদেরকে দেখিয়েছি, সেই টিউটোরিয়ালটা কোনটা সেটাও দেখিয়ে দিয়েছি, সেই টিউটোরিয়ালটা আবারও দেখাচ্ছি। সেই টিউটোরিয়ালটা হচ্ছে ইউটিউবে গিয়ে কোডার সেভেন আইটি লিখে সার্চ দিলে, কোডার সেভেন আইটি লিখে সার্চ দিলে আপনি এখান থেকে এই টিউটোরিয়ালটা প্রতিদিন, এই যে দেখুন প্রতিদিন $5 ইনভেস্ট করে সহজে 50 থেকে 100 ডলার আয় করা সহজ উপায়, ঠিক আছে। আমি যদি প্রথম দিনে কোনো কিছু না করে $5 একটা অ্যাড চালু করে যদি $13 মতো যদি আয় করতে পারি, অলমোস্ট $13 মতো যদি আয় করতে পারি, ঠিক আছে, তাহলে আপনি আরো ভালো কাজ করে, আপনি আরো ফুল টাইম সময় দিয়ে, আরো বেশি নয় কেন, ঠিক আছে, অবশ্যই পারবেন। এখন বিষয়টা হচ্ছে আপনারা ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য, ল্যান্ডিং পেজটা আরো কিভাবে সুন্দর করে তৈরি করা যায় সেটা শিখবেন, কিভাবে আর কি করা যায় এগুলো নিজে নিজে প্র্যাকটিস করবেন, আমি শেখাবো, কথা দিলাম, আমি আরো অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল আপনাদের জন্য নিয়ে আসব, নতুন নতুন সিপের উপরে টিউটোরিয়াল পাবেন। আর যে কোনো কোয়েশ্চেন আমাকে করতে কখনোই দ্বিধাবোধ করার কোনো দরকার নেই, আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করবেন, ফেসবুক এখানে যাবেন, ফেসবুকে যাওয়ার পরে এখান থেকে কোডার সেভেন আইটি, এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট, এখান থেকে আপনি কোডার সেভেন, কোডার সেভেন আইটি আইটি ইনস্টিটিউট এখানে যাবেন, এই যে এটা আমাদের গ্রুপ, এই গ্রুপে জয়েন করবেন, এই গ্রুপে জয়েন করবেন। এবং এখানে আমি একটা পোস্ট দিয়ে দিয়েছি, লিড পেজ কমেন্ট বিলো টু গ্রুপ বাই,
যে আপনারা যারা যারা এটা গ্রুপ বাই করে কিনতে চাচ্ছেন, যেটা যেহেতু এটা প্রতি মাসে $37 মতো, ঠিক আছে, অথবা এর থেকে ভালো মানের একটা সার্ভিস আছে এটার, লিডপেজেস.net এর সেটা আরো ভালো। সেটা হচ্ছে প্রাইসিং এ চলে যান, প্রাইসিং এ গেলে দেখবেন এটা আছে হচ্ছে আপনার মান্থলি $79। তো $79 আপনারা যদি 8 জনে মিলে যদি এটা যদি কিনেন, আপনি এখানে সবকিছু আনলিমিটেড পেজ তৈরি করতে পারবেন, আনলিমিটেড ট্রাফিক পাবেন, আনলিমিটেড লিড পাবেন। এবার লিডটা কি, এখানে আমরা একটা জিনিস আপনাদেরকে এখনো পর্যন্ত আমি কোনো কথাই বলিনি সেটা সম্পর্কে, আমরা যে ভিজিটর গুলো পাঠাচ্ছি সেই ভিজিটর গুলো প্রথমে এখানে আসবে, এখানে ক্লিক দিয়ে সরাসরি কোথায় চলে যাবে, সরাসরি আমার এই অফারটাতে চলে আসবে, আমার যে সিপি অফার সেটাতে চলে আসবে। বাট এখানে আমার লসটা কোথায়, এখানে আমার একটা জায়গায় লস হচ্ছে, আমি যদি তাদের ইমেল গুলো যদি কালেক্ট করে ফেলতাম তাহলে আমি আজীবন তাদের কাছে নতুন নতুন গেমস গুলো কিন্তু মার্কেটিং করতে পারতাম, বাট আমি সেই সুযোগটা কাজে না লেগে ডিরেক্ট তাদেরকে পাঠিয়ে দিচ্ছি, এটা কিন্তু একটা লস, ঠিক আছে। সো সেই কাজটা কিভাবে করবেন, অর্থাৎ কিভাবে ইমেল গুলো কালেক্ট করে ফেলবেন, অর্থাৎ ভিজিটর যেখানে আসতেছে এখানে তারা ইমেল সাবমিট করেই যাতে এখানে আসে, সেই কাজটা কিভাবে করবেন সেটার উপরে পরবর্তী টিউটোরিয়াল আমি করবো ইনশাল্লাহ। সবাই চ্যানেলের দিকে চোখ রাখবেন, সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, করে রাখবেন যাতে ইনস্ট্যান্ট আপনারা নোটিফিকেশন পেয়ে যান নতুন টিউটোরিয়াল আসলে। আর হচ্ছে এখান থেকে যে টিউটোরিয়ালগুলো দেওয়া আছে এগুলো দেখে নেবেন, কোনো কোয়েশন থাকলে গ্রুপে করবেন। আর যারা যারা লিড পেজেস কিনতে চাচ্ছেন, যেটা যে কোনো সার্ভিস, ঠিক আছে, আপনারা আগে এখানে কমেন্টস করবেন সবাই, ইয়েস ইয়েস ইয়েস, যারা যারা ইন্টারেস্টেড ইয়েস ইয়েস, বা এই আপনার ইচ্ছা মতো কমেন্টস করবেন। কমেন্টস করলে এবার আমি এখান থেকে 4 জন 5 জন একসাথে করে করে, 4 জন 5 জন একসাথে করে করে এখান থেকে আপনাকে যে কোনো একটা সার্ভিস কিনে দেওয়ার ব্যবস্থা করবো, হয়তো এটা আপনাদের কথা অনুযায়ী হয় এটা, না হয় এটা, ঠিক আছে, যে কোনো একটা আপনাদেরকে কিনে দেওয়ার ব্যবস্থা করে দিব। তাহলে আপনারা এখান থেকে কি করতে পারবেন, তাহলে আপনারা এখান থেকে ভালো আয় করতে পারবেন, অর্থাৎ আপনাদের প্রেশারটা কম পড়বে। যেমন একজনে যদি প্রতি মাসে $37 পেমেন্ট করেন, আপনার জন্য হয়তো অনেকের জন্য কোনো ব্যাপার না, অনেকের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাবে। তো এখন শুধুমাত্র $37 এদিকে না ফেলে সেটা যদি আপনি ফেসবুক অ্যাডের জন্য কষ্ট করেন, তাহলে সেক্ষেত্রে আপনার আর্নিংটা আরো বাড়তে আসতে পারে, ঠিক আছে। তো 3 জনে মিলে 5 জনে মিলে যদি এটা কিনেন, কষ্টটা কম হবে, তখন একজনের জন্য মাত্র $500-600 করে মাসে পড়বে, ঠিক আছে। এটা যদি কিনেন, তখন দেখা যাবে 8 জনে বা 10 জনে মিলে যদি কিনেন, তখন দেখা যাবে একজনের ভাগে মাত্র $100 করে পড়বে। তো এটা একটা সুবিধা, এবং এই লিড পেজের উপর আরো নতুন নতুন টিউটোরিয়াল গুলো আমি দিব। এবং যারা করতে চাচ্ছেন, আমি এখনো পর্যন্ত অ্যাফিলিয়েট লিঙ্কটা আপনাদেরকে দিইনি, আমি অ্যাফিলিয়েট লিঙ্কটা দিব, সেই অ্যাফিলিয়েট লিঙ্ক ইউজ করে আপনারা করবেন। আশা করি এটা আপনাদের জন্য, আপনাদের কাছে আমার একটা ডিমান্ড, একটা চাওয়া, করলেও করতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই, যে করতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে, করলে ভালো, না করলে কোনো সমস্যা নেই। এবং তারা তারা এখানে নিজে কমেন্টস করবেন, আমি তাদেরকে একত্র করে কি করব, এটা কিনে দেওয়ার ব্যবস্থা করব। সো এই আর কি, এই টিউটোরিয়ালটা এখানে শেষ করছি। আর পরবর্তীতে যদি এখানে যদি আরো কোনো লিড যদি আসে, সেটা আপনারা দেখতে পারবেন, আমি আপনাদেরকে পরবর্তীতে অন্য ভিডিওর মাধ্যমে সেটা আপডেট দেওয়ার চেষ্টা করব। হয়তো বা সেটা বেশিক্ষণ দেওয়া হবে না, কারণ আমি কল্প কিছুক্ষণ পরে হয়তো এটা বন্ধ করে দিব, কারণ আমার সে এগুলো চেক আপ করার জন্য, বা এটাতে সময় দেওয়ার জন্য, বা এটাতে অ্যাডগুলোকে অপটিমাইজ করার জন্য, বা ল্যান্ডিং পেজটাকে অপটিমাইজ করার জন্য সেই সময়টা আমার কাছে এই মুহূর্তে নেই। সো সেই কারণে আমি হয়তো বা এটা বেশিক্ষণ চালাবো না, তবে আপনাদের কাছে প্রত্যাশা থাকবে আপনারা সেই কাজটা করে যাবেন, করলে ইনশাল্লাহ আপনারা আয় করতে পারবেন। আর যে কোনো সমস্যা অবশ্যই নেগেটিভ কমেন্টস না করে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন, গ্রুপে জানাবেন, আনসার দেওয়ার চেষ্টা করব। তো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।